অভয়ের বিচার চেয়ে এবার যেন সব থেকে বড়ো পদক্ষেপ এবং সব থেকে বাস্তব পদক্ষেপ নিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এমন একটা ঘোষণা করলেন যাতে করে অস্বস্তি গুণ বেড়ে গেল রাজ্য সরকারে। তবে সেই পরিকল্পনায় জল ঢেলে নিতে পারে রাজ্য সরকার বিরাট চাপও সৃষ্টি করতে পারে রাজ্য সরকার কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পুজো উদ্যোক্তাদের কাছে আরচিকর কাণ্ডে নিহত নির্যাতিতার মা বাবার আরতির অডিও চালানোর আর্জি জানিয়ে চিঠি দিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস মণ্ডপে মণ্ডপে নিহত চিকিৎসকের মা বাবার আরতির অডিও চালানোর আর্জি জানিয়ে পুজো উদ্যোক্তাদের চিঠি দিচ্ছেন ডাক্তাররা বিচারের দাবিতে মণ্ডপে মণ্ডপে দ্রোহমঞ্চ এবং শপথকোণ তৈরির আবেদন ডাক্তারদের এই আবেদন শুধু জুনিয়র ডাক্তারদের নয় সিনিয়র ডাক্তাররাও সাই দিয়েছেন এই আবেদনে আর এবার জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বসল ক্লোজ সার্কিট ক্যামেরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে দশ দফা আদায় সরকারকে চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের অন্যদিকে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশনের ডাক সিনিয়র চিকিৎসকদেরও রিলে অনশনের সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে গিয়েছেন সিনিয়র চিকিৎসকেরাও কিন্তু অডিও যে চালানো হবে প্রত্যেকটা পুজো মণ্ডপে তার জন্য আবেদন জানাচ্ছেন তারা কিন্তু আমাদের রাজ্য সরকার তো জানেনি কতটা ভালো রাজ্য সরকার যে চালাতে দেবে না সেটা ডাক্তাররাও খুব ভালো করে জানে জোর জুলুম করে বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে আর সেই জন্য আগেভাগে পরিকল্পনাও করে রেখেছেন জুনিয়র ডাক্তারেরা যদি রাজ্য সরকারের তরফ থেকে জবস্তি করা হয় তাহলে সেখানেই আন্দোলন শুরু করার ডাক দিয়েছেন তারা